গ্রিটিংস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি, সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আমরা দুই জাম মিলে চলে এসেছি আবার তোমাদের সামনে, তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো ভাবছি কি করব, কি করা যায় তোমাদের সঙ্গে, কি নিয়ে আসা যায় তোমাদের সামনে। তো শেষমেশ ভাবলাম যে আমাদের তো নতুন রান্নাঘর হয়েছে, নতুন বাথরুম হয়েছে, আগে এই রান্নাঘর বাথরুম ছিল না, তো নতুন রান্নাঘরটা তোমাদেরকে ঘুরে দেখাই, চলো মানে কিচেন ট্যুর করব। তো চলো বন্ধুরা, আমরা দুই জাম মিলে রান্নাঘর দেখাবো, আমাদের রান্নাঘরে কোথায় কী থাকে সমস্ত খুঁটিনাটি দেখাবো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের আমাদের দুজার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখি বন্ধুদেরকে কেমন লাগে আমাদের রান্নাঘরটা। হ্যাঁ, তো এই নাও এক ঝলকে দেখে নাও আমাদের রান্নাঘরটা। এই যে আমাদের রান্নাঘর, ছোট্ট, খুব বড় নয়, কিন্তু আমরা দু যা মিলে যতটা পেরেছি ততটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তো তোমরা দেখাচ্ছি, জানি না তোমাদেরকে কতটা পছন্দ হবে আমাদের রান্নাঘরটা। হ্যাঁ, খুব মডিউলারও না, মিনিমাম, মানে খুব একটাও সমানে সমস্ত জিনিস যে আছে সেরকম কিছু নয়, মানে একটু আধুনিক। হ্যাঁ, তো সেরকমের উপর আমাদের রান্নাঘরটা চলো দেখাই। তো প্রথমেই এখান থেকে শুরু করে এখানে গ্যাস রয়েছে, এটা মানে আমাদের মানে কি বলবো, আমার আমাদের শাশুড়িমা মায়ের মানে বিয়ে হওয়া থেকে এই সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা যতদিন চালাতে পারি আমরাই চালাবো। তো চাইলে কি নতুন সিলিন্ডার মানে ওভেন আনতে পারতাম না, সরি সিলিন্ডার বলছি, নতুন ওভেন আনতে পারতাম না, তো আনতেই পারতাম, কত আর খরচ পড়বে, 2,000, 2,500, 3,000 মধ্যেও হয়ে যাবে, কিন্তু এটা মায়ের, তো জন্য এটাকে মানে ব্যবহার করছি যতদিন না অবধি খারাপ হয়। তো এটাকে যেরকম পেরেছি গুছিয়ে রেখেছি। তো এই যে বড় একটা মানে এল আকারের রয়েছে দেখতে পাচ্ছ, রান্না ফান্না করে এগুলো খাওয়ার টাওয়ার রাখি। তো প্রথমেই এই সেলফটা রাখাই, উপরেও কিছু সেলফ রয়েছে, আর এই জায়গাটায় দেখো একটু ফাঁকা রাখা হয়েছে, তার কারণও আছে এই জায়গাটা ফাঁকা রাখা, মানে ভবিষ্যতে মানে আমাদের চিমনি বসানোর পরিকল্পনা রয়েছে, তো যবে মানে পারা যাবে, এই মুহূর্তেও যে বসানো হবে সেরকম কিছু নয়, তো এখানে চিমনি বসানোর জন্য এই জায়গাটায় ফাঁকা রয়েছে, আর এখানে উপরে কিছু সেলফ রয়েছে। তো প্রথম সেলফটা খুলে দেখাই তোমাদের কি কি রয়েছে। এই যে দেখো এখানে ভর্তি, এই যে দেখো, এই যে পিডিয়াসোর, সেরিগ্রো, ওয়ারেস, তারপরে ল্যাকটোগ্রো, মানে এগুলো সব আমাদের করে কুচকুর খাওয়ার, এখানে এখানে লুকিয়ে রাখতে হয়, সামনেও তো রাখা যেতে পারে, কিন্তু ওয়ারেসটা তো দেখলে সে আগেই খাবে বলবে, সে আগেই খাবে বলবে, তো তার জন্য লুকিয়ে রাখতে হয়। আর উপরে কিছু মানে এক্সট্রা মানে এই যে মগ রয়েছে বাথরুমে ব্যবহার করা কি রান্নার কাছে, আর ওই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, এটা মানে মশলা রাখা, এই গ্যাসের পাশে রাখার জন্য, তো আমরা সেভাবে ব্যবহার করি না, যেহেতু আমাদের দিনের বেলা তো উনুনে রান্না হয়, উনুনে রান্না তোমরা তো দেখেছো, তো সেখান থেকে ব্যবহার করা হয়েছে, সেইভাবে সে জিনিসটা ব্যবহার করা হয় না, উপরেই আছে, ভবিষ্যতে কখনো ব্যবহার করার কথা ভাববো, তো এইখানে এই জিনিসগুলোই রয়েছে। তো চলো সেদিকটা যাই। তো এটাতে কি আছে সুমি, বন্ধুদেরকে তো খুলে দেখাবে না? হ্যাঁ, এই দিকটা দেখো, এখানে রয়েছে সমস্ত ভুসিমাল, মানে এখানে সমস্ত কিছু মানে এক্সট্রা জিনিসগুলো আছে আর কি। হ্যাঁ, এক্সট্রাও রয়েছে আর যেগুলো রেগুলার ব্যবহার সেগুলাও রয়েছে। এখান থেকে যেমন ডাল, এই যে প্যাকেট এসছে আজকে কিন্তু গড়ানো হয়নি, এই যে সাদা ডাল লাল ডাল এসছে এগুলো কিছু গড়ানো হয়নি, তো উপরে তো মানে উপরেরগুলো এক্সট্রা জিনিস, একদম এক্সট্রা। আর এখানে যেমন আমচুর রয়েছে, তারপর লঙ্কা গুঁড়ো, এখানে কাঁচা চিড়ে রয়েছে, তো অনেক কিছুই রয়েছে এখানে মুসলমান। আর উপরে তো হাত পা মেলাতে তোমাদেরকে একটা করে দেখাবো, চেয়ার নিয়ে আমাদেরকে উঠতে হয়, উপরে এক্সট্রা জিনিসগুলো রয়েছে। তবুও যতটা দেখাতে পারছি বন্ধুদেরকে দেখাচ্ছি, বন্ধুদেরকে উপর থেকে আরেকবার কাছ থেকে দেখিয়ে দাও কি কি জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, এই যে দেখো গ্লুকন ডি কৌটোগুলো, লোক ভাবে যে সবগুলোতে গ্লুকন ডি আছে, কিন্তু না, এতে সব মুসলমান জিনিস আছে আমাদের। হ্যাঁ, আর উপরগুলো দেখিয়ে দাও, এই যে উপরগুলো, আর তার উপরে তো আমার ক্যামেরাও যাচ্ছে না, আমার হাতও যাচ্ছে না, আর এতে 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 যত ধরনের রিচ তরকারির মশলা সব রয়েছে, মানে যেগুলো মাংস মাংস হলে পরে আর কি, শুধুই যে মাংস সেরকম নয়, রিচ মানে মাছের ঝোল, যে অনুষ্ঠান মানে যে মাছের ঝোলে যে সমস্ত মশলা হয় না, মানে আমাদের বাড়িতে যে সমস্ত অনুষ্ঠান হয় না সে সমস্ত মশলাগুলো বেশি সব ওই কৌটোতেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরেরটাতে চলো, এই দিকটা দেখো, এই তো কোনা, এই কোনার যে সিস্টেমটা দেখো, এই দেখো বাবা খুব সুন্দর, এইদিকে সমস্ত কৌটো আছে, বিস্কিটের কৌটো, মানে এগুলো রেগুলার ব্যবহারের জন্য, মানে খাওয়া হয় রেগুলার যেগুলো সেগুলো এখানে আছে, আর এখানে একটা হটপট আছে যখন রুটি হয়। আর উপরে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, উপরে ইন্ডাকশনের কড়াই রয়েছে, তারপর ইলেকট্রিক কেটল রয়েছে, তারপর আমাদের মানে বড় 5 লিটারের স্যানিটাইজার এসেছিল, সিসিটা রয়েছে, মানে যখন করোনা ভাইরাস হয়েছিল যে এসেছিল সেগুলো সব ছিল, উপরে বোধহয় চাল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদেরকে দেখিয়ে দাও, তো এখানে তো আলো ঠিক করে পৌঁছাচ্ছে না, যতটা পৌঁছাচ্ছে ততটা ভাবেই দেখাচ্ছে বন্ধুদেরকে, জানি না বন্ধুরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তো নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
থাকবে এই সেলসটাতে রয়েছে যাবতীয় মশলা আর উপরে উপরে মানে এক্সট্রা লবণ মানে প্যাকেটে সয়াবিন তারপর খেজুর আর অনেক কিছু চা পাতা দুধ পাতা অনেক পাতা ভেতরের দিকে আছে যেগুলো দেখাও যাচ্ছে না আর চেয়ারে উঠেও খেয়ে দিবে আর এখানে উপরে কিছু ভাজা মটর ছোলা ফোলা আছে আর এখানে কিছু বড়ি আছে আর এগুলো মশলা এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব টাইপের চা দুধ চিনি এইসব আছে আর কি গরম মশলা টসলা এই সমস্ত চায়ের জন্য দৈনিক কাজে যেগুলো ব্যবহার হয় এগুলোই আছে আরও অনেকটা জায়গা ফাঁকা আছে তো এতটা তো ভালো করে গোছানো নেই আর এতটাও জিনিস নেই হ্যাঁ তো আরেকবার দেখিয়ে দাও উপর থেকে তো এই যে মানে এই যে সেটগুলো সব সাদা প্লাইয়ের হয়েছে তো সব কিছু খুব যত্নে রাখতে হয় হ্যাঁ না হলে নোংরা বসে যায় তেল চিট বসে যায় হ্যাঁ যেহেতু আমাদের ঘরে চিমনিটা নেই হ্যাঁ হ্যাঁ তবু ফ্যান রয়েছে ওগুলোকে কি ফ্যান বলে অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যান রয়েছে ওই কোনায় অ্যাডজাস্ট ফ্যান রয়েছে উপরে দেখা যাচ্ছে নাকি জানি না এটা দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না তো এই সেলফে আসো এই যে দেখো এখানে এক্সট্রা বিস্কিট আছে যেগুলা সেগুলো শেষ হলে বেরাবে এখানে কিন্তু চিপস আছে মানে তেলে ভাজা আর তারপরে চাউমিন আছে তারপর নকশা বড়ি আছে তেঁতুল আছে এখানে মানে বেশি পরিমাণে জিনিসগুলো এখানে থাকে তো দেখতে পাচ্ছ বড়িগুলো নকশা বড়ি সেটা উপরে আর এই যে কৌটোগুলো ওগুলোতে চাউমিন বিস্কুট চানাচুর এগুলো বিভিন্ন ধরনের জিনিস থাকে আর এটা হচ্ছে তেঁতুল আমাদের তো দেখা হয়ে গেল তো এদিকে দাঁড়া এদিকে আসছি তো এদিকে এই কৌটোটা দেখতে পাচ্ছ এই কৌটোটা কি তোমরা অবাক হচ্ছ তোমাদের এটা বন্ধুদেরকে গেস যারা আমাদের রেগুলার ব্লগ দেখে তারা তো বুঝতে পারবে যে এটা কি জিনিস আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা হয়তো একটু আর যারা জানে এই জিনিস তাদের তো আলাদাই ব্যাপার তাদেরকে আর কোনো বলতেই হবে না তারা দেখলেই বুঝতে পেরে যাবে তো এটা হচ্ছে আমার মানে ভাতের ফ্যান জমিয়ে জমিয়ে রাখা হয় এটা আগেকার দিনের বাড়িতে এটা রাখা হতো তো আমার বাড়িতেও রাখা হয় আমারই টকটা আমাদের ঘরে মাঝে মধ্যে এই দু সপ্তাহ অন্তর অন্তর এরকম করে আর এটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে সেই জন্য জমিয়ে রাখা হয় তো আর এদিকটা দেখো এইখানটা একটা ব্যাগ টাইপের আছে এখানে একটা হামান দিস্তা আছে গ্রাইন্ডারের খাপ রয়েছে তারপর এটা এটা যে অনলাইনেও দেখায় দোকানেও বিক্রি হয় আমি অবশ্য মেলা থেকে গিয়ে এনেছি মানে এটা হাতে যখন কারেন্ট থাকবে এটা ব্যবহার করি আর এখানে তেল রয়েছে গ্লাস রয়েছে কাঁচের গ্লাস এটসেট্রা তো আর এইখানে গামলা চাপানো কি তোমরা অবাক হচ্ছ যে এখানে আবার অদ্ভুত গামলা চাপানো কেন মানে এখানে দুপুরের এক্সট্রা তরকারি ঢাকা দেওয়া রয়েছে এই যে দেখো দেখিয়ে দিই একটু এই যে দেখতে পাচ্ছ দুপুরের এক্সট্রা তরকারি এইভাবে ঢাকা দেওয়া থাকে কারণ না কখন বিড়াল ঢুকে যায় মানে বলা যায় না হ্যাঁ দুপুরবেলা যেহেতু তো খাওয়ার পরে সবাই একটু রেস্ট নেয় তো রান্নার কাছে তো হ্যাঁ বিড়াল ঢুকে যাবে তো বোঝা যায় না হ্যাঁ তো আর এদিকটা আছে এদিকটা তো বেসিন আছে আর এদিকটা দেখা এদিকে দেখো একটু মটর ভিজিয়েছি মানে কালকে মটরটা কার প্রিয় সুমি আমার সেই জন্য সে সকালেই ভিজিয়ে রেখে দিয়েছে কাউকে কিছু বলেনি হ্যাঁ ভালো করে ভিজে গেলে কাল সকালবেলা ঘুগনি করবো আর এখানে একটু এক্সট্রা তেল রয়েছে তিন চার দিন আগে মাংস হয়েছিল তার তেল একটু বেশি হয়েছিল আর আমাদের বাড়িতে তো রুপি দি মানে আমাদের ছোট নন সে তো মাংস খায় না তো তার সিজনে এই তেলটা অন্য কিছুতে ব্যবহার করা যাচ্ছে না তেলটা মাংসই দেওয়া হবে আর এখানে দেখো এই যে ঝুড়িটা মশলা ঝুড়ি এটা উনানের কাছে ব্যবহার করি আমরা এই ঝুড়িটা এতে সমস্ত মশলা রয়েছে যে তেল সিসি কারণ কাঠ জ্বালানো তো রান্না হয় তো নোংরা বসে ওই জন্য ধুয়ে নিতে হয় তার জন্য আলাদা আলাদা করে কৌটো করা আছে সব আর এইখানে দেখো একটু মিষ্টি এসছে তোমাদের দাদাভাই এক্ষুনি এসেছিল অল্প একটু মিষ্টি এনেছে এখানে একটা সম্পাপড়ি এই দেখো একটু পনির এসছে একটু ছানা এসছে একটু মিষ্টি এসছে পনিরটা আজ হবে না মনে হয় কবে হবে কাল হয়তো হবে বা কী হবে জানি না ঠিক নেই আর ছানাটা এসছে মার জন্য আর এবার নিচের সেলফগুলো দেখানো যায় হ্যাঁ হ্যাঁ তো প্রথমেই তো এইখানেই দেখাই এখানে সিলিন্ডার রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানটায় দেখো সমস্ত কাচের বাটি তারপর কফি মাগ তারপর কাপ প্লেট সমস্ত কিছু রয়েছে ভেতরে অনেক জিনিস আছে কিন্তু লাইটের জন্য ঠিকঠাক করে দেখাতে পারছি না তবুও কাছ থেকে দেখাচ্ছি হ্যাঁ আর এখানে এক্সট্রা চামচ রয়েছে আর নিচেরটা দেখাও গ্রাইন্ডারের খাপ রয়েছে প্রেসার কুকার আর এখানে মুড়ির কৌটো রয়েছে তো এই হচ্ছে এই সেলফে এই জিনিসগুলো আছে হ্যাঁ তো চলো সামনের দিকে এগাই আর বন্ধুরা কতক্ষণ দেখবে বলো এদিকটা রাখো কারণ বন্ধুদের বাড়িতেও আছে আছে তো সে আর আমার বাড়িতে কতক্ষণ দেখবে এই যে দেখো এখানে কাঁচের গ্লাস রয়েছে ওদিকে কিছু এই যে গ্লুকন্ডি ফুকন্ডি ওই সমস্ত কিছু রয়েছে আর এই একটা ভালো চালের প্যাকেট রয়েছে ভালো চালের প্যাকেট আর নিচে কি কিছু এক্সট্রা টিফিন কৌটো রয়েছে হ্যাঁ তারপর বেলুন চাকতি রয়েছে আর এক্সট্রা বড় বড় কৌটোগুলো এখানে রয়েছে আর ছোট কৌটোগুলো আর একটা জায়গায় রয়েছে তোমাকে দেখাবো চলো তারপর এই কর্নারেরটাই দেখো এখানটায় বেসিন আর বড় বড় ছুরি রয়েছে এখানটায় আর এইখানে এইখানে মানে ড্রয়ার সিস্টেম রয়েছে এখানটা ড্রয়ারে দেখো
এখানে রোজকার ব্যবহৃত হাতা খুন্তি চামচ সমস্ত এক্সেট্রা সমস্ত এখানে রাখা হয়। আর এখানে এখানে উপরে সামান্য কিছু প্লেট আছে, হ্যাঁ সামান্য কিছু প্লেট রাখা হয়, বেশিও রাখা যায় না এখানটায়, কারণ অনেক তো সমস্ত কিছু টেনে তার হাত পায় টেনে ভেঙে। হ্যাঁ এখানটায় দেখো এখানে এই যে ছোট ছোট কৌটো জলের সিসি এই সমস্ত কিছু এখানে থাকে ছোট ছোট, এখানেও সেই প্লেট রাখার সিস্টেম, কিন্তু এখানে বেশি কিছু রাখা হয় না, অনেক হাত পেয়ে যায় তাই জন্য। আর এখানটায় দেখো এখানেও কিছু এক্সট্রা ভুসিমাল টাইপের জিনিস আছে, মুড়ি, মানে যেগুলো কৌটোতে ধরেনি ওগুলো ওখানে রাখা হয়েছে, যখন কৌটো থেকে শেষ হবে তখন আবার এখান থেকে যাবে। সেই তো এখানে তো দেখালাম এই সমস্ত কিছু রয়েছে। আর এদিকটা চলো এখানটা যাতে তাড়াতাড়ি রান্না করলে জিনিসটা তাড়াতাড়ি নিতে পারি ফ্রিজ থেকে, ওই জন্য এইটা হচ্ছে আমাদের খাবার টেবিল যেখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করি। আর এই দিকটা রয়েছে বেসিন, এখানে খাওয়ার পরে মুখ ধোয়া হয়। রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান আর কিছু জলের বোতল পাশে আছে যেগুলো খাওয়ার কাছে লাগে। তো বন্ধুরা আমরা তো আমাদের দু জায়ের ছোট্ট রান্নাঘরটাকে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের রান্নাঘরটা। আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা ব্লগটাকে শেষ করলাম।